This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Achievers Point, better tuition, better score. ইমরান সাহেবের সম্পাদনায় 7ই এপ্রিল আল আমিন মিশন মডেল স্কুলের সৌজন্যে ছাত্র সমাবেশ মা শিশু ও ছাত্রের কল্যাণে সেমিনার অনুষ্ঠিত হয়। মূল উদ্দেশ্য সংখ্যালঘু সম্প্রদায়ে দরিদ্র ও দুস্থদের সুযোগ দেওয়া হয় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। সেমিনারে তাদের বক্তব্য ছিল মুসলিম সম্প্রদায়ে শিক্ষার দিক থেকে সামান্য পিছিয়ে পড়েছে, তাই তাদের মেরুদণ্ড শক্ত করতে সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সমাজে অগ্রগতির পথে মুসলিমদের সকলের সাথে পায়ে পা মিলিয়ে চলতে হবে। উপস্থিত ছিলেন শেখ সিরাজুল হক ও সাবির আহমেদ এবং বিশিষ্ট ব্যক্তিগণ। যেটা বললাম ওটাই যে মুসলমানদের যদি উন্নতি করতে হয় কাউকে দোষারোপ না করে নিজেদের শিক্ষার ব্যবস্থাটা উন্নতি করতে হবে। মুসলমানদের শিক্ষার মধ্যে যে ধর্মীয় শিক্ষা, ইসলামিক থিওলজি এগুলো থাকবে, এগুলো ছিল, আছে, থাকবে, এগুলো অনুশাসন ডিসিপ্লিনের জন্য খুব ভালো। কিন্তু যদি সমাজে প্রতিষ্ঠিত হতে হয় তাহলে সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবে। মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, লিটারেচার সব কিছু শিখতে হবে এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেই একমাত্র মুসলমানরা উন্নতি করতে পারবে, না হলে ভগবানেরও ক্ষমতা নেই যে মুসলমানদের কোনো উন্নতি জায়গায় নিয়ে যেতে পারে। আজকের প্রোগ্রামটা দক্ষিণ দিনাজপুরের একটা মিশন, আল আমিন মডার্ন স্কুল মিশন, এর সম্পাদক ইমরান সাহেব, ইমরান মিয়া ভাই, আজকে ওই মাদ্রাসার কর্ণধার। উনি ওনার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমার মানুষকে কিছু দেবার আছে, যেটুকু উনি আমার কাছে এসে বলেছিলেন। আমি ওনাকে নিয়ে একটু চর্চা করেছিলাম যে আমার মানুষকে নিয়ে কিছু দেবার আছে, সেই জন্য উনি নিজেকে উৎসর্গ করে, নিজেকে শেষ করে একটা প্রতিষ্ঠান করেছে, সেটা হচ্ছে আল আমিন মিশন মডার্ন স্কুল। সেই মডার্ন স্কুলটা উনি চেয়েছেন যে দক্ষিণ দিনাজপুরে এমন একটা মডার্ন জায়গা তৈরি করুক, মডার্ন স্কুল হোক, সেখান থেকে মিশন থেকে এক একটা বীর আগামী দিনে যেন তৈরি হয়, যে তারা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। যেমন আমাদের পশ্চিমবাংলায় অনেক আপনারা দেখেছেন, আপনার চ্যানেলের মাধ্যমে আমি এর আগেও বলেছিলাম, হাজান সাহেব, মুস্তা সাহেব, এনাদের অবদানের পর, স্বাধীনতার পর থেকে যে আমরা পিছিয়ে ছিলাম বা শিক্ষার দিক থেকে দিকে হতো 35 বছর বামপন্থ সরকার আমাদের কথা, বিশেষ করে মাইনরিটির কথা সেরকম কিছু ভাবেনি, বর্তমান সরকার একটু করছে। তারপরে আমাদের যে ব্যবসাদার, যেমন মুস্তা সাহেব, সাজান সাহেব বা আমরা অনেকেই যেভাবে, সকলেই যেভাবে মিশনগুলোর পিছনে আমরা এগিয়ে এসেছি, যেমন হচ্ছে সংখ্যালঘুদের সেই চিন্তাটা একটু দূর হয়েছে। আজকে আমরা অনেক দিন ধরে স্বাধীনতার পর থেকে শুনতেছি সংখ্যালঘুরা পিছিয়ে পিছিয়ে পিছিয়ে, বাট সেটা নয়।
আমরা একটা সেমিনার হল করে এসি রুম করে দুটো কথা বলিয়ে দিলাম, আমরা বাড়ি চলে গেলাম, ভুলে গেলাম তাদের কথা, কিন্তু সেটা নয়। খাজান সাহেবরা সেটা প্রমাণ দেখিয়েছে বাস্তবের সঙ্গে, মাটি থেকে গাছ তৈরি করে সেখানে ফল ফলিয়েছে। সেই সাবিরামে তাদেরকে আইকন হিসাবে ভেবে সাবিরামেও নেমে, যে যদি আমি মাসে এক বছরে 1 কোটি টাকা ইনকাম করি, গরিবের জন্য 30% দান করে দিলাম ভাই, তাহলে তো আমি ভিখারি হবো না, তাতে আমার আসবে। সেই তাদেরকে আইকন হিসাবে ভেবে আমি আর সমাজসেবার কাজে নেমেছি। আর সমাজসেবার কাজটা আমার জীবনে সাবিরামের জীবনে করে দিকে এলো, যে আমার বংশের আমার দাদুকে আব্বাকে আমার নানাকে দেখেছি কীভাবে মানুষের পাশে দাঁড়াতেন। আমার আব্বা তার সময় অনেক মানুষকে চাকরি দিয়েছেন সরকারি, মানুষের পাশে দাঁড়িয়েছি, অনেক ছেলেমেয়ের বিয়ে দিয়েছি, আমার দাদুকেও দেখেছি। আর সমাজসেবা আমি ছোটোবেলা থেকে করতাম। আর একটা সমাজসেবা আমি দেখেছি, যে মেদিনীপুর পীর সাহেব, প্রতাপপুর দরবার শরীফ, প্রতাপপুর দরবার শরীফের পীর আল্লামা খালেদ সাহেবকে আমি দেখে, যেদিন থেকে ওনার দরবারে আমার মেয়েকে নিয়ে গেছিলাম, আমার মেয়ের একটু শারীরিক শরীরটা খারাপ হয়েছিলো, ও এবার মাধ্যমিক দিয়েছে, তো হুজুরের কাছে যাওয়ার পর আমি একটা সাংঘাতিক উপলব্ধি করলাম। কী উপলব্ধি করলাম? যেহেতু আমি ফুরপুরার দরবার শরীফের ছেলে, ফুরপুরার ছেলে, ফুরপুরার জমিনের ছেলে, মোজাদ্দেদ জামান আবু বক্কর সিদ্দিকী দেখেছি, আমার 5 পীরকে দেখেছি, যে পীর মানে কী। আমরা যেমন অনেক শিক্ষিত মানুষ দেখবেন মৌলানা মুলি সাহেবদের দিয়ে হাসি মস্তকে করে, কিন্তু তাদের এই জ্ঞানটা নাই যে পীর কোনোদিন বলে যে তোমরা টুপি পরে মসজিদে যে নামাজ পড়ো বা সারাদিন মাজার ধরে থাকো, সারাদিন আল্লাহ আল্লাহ করো। তারা বলেছে যে আল্লাহর নবী যে দিশা দেখিয়েছে, আদর্শগত মানুষ হতে গেলে তোমাকে দিন দুনিয়া দুটো মেনে চলতে হবে। দিন দুনিয়া যদি মেনে না চলো, তবে তুমি প্রকৃত মানুষ হতে পারবে না। তো ফুরপুর শরীফের 5 হুজুরকে দেখেছি, দাদা পীরকে আমার দেখাচ্ছেন, 5 হুজুরকে দেখে আমি এই উপলব্ধি করেছি যে জীবনে যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে থাকবো আর সৎভাবে জীবনযাপন করবো আর আল্লাহর রাস্তায় চলবো। মানুষ চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে না যে ওই সাবিরামের 2 নম্বর লোক বা ওই সংখ্যালঘু অন্য সম্প্রদায়ের লোক না বলতে পারে, এই মুসলমান বলে মোল্লা বলে এই নোংরা কাজটা করেছে। এটা আমি সাবিরামের ইয়াং জেনারেশন সকলের কাছে বার্তা দিতে চাই, যে আমাদেরকে সবসময় দেখা যাবে যে আতঙ্কবাদী তাঙ্গা বা জঙ্গি তাঙ্গা বা দুষ্ট তাঙ্গা লোক বলে, আমাদের থানায় গেলে দেখবেন মুসলমানদের অনেক কেস। আরে মুসলমানরা কি যে যে কেসটা নেয়, হয়তো রাজনৈতিক কোনো কারণে তারা শিকার হচ্ছে বা অন্য কোনো কারণে, সেখানে যেখানে যে দেখবেন একটা গণ্ডগোল হচ্ছে, সেখানে দেখবেন অন্য সম্প্রদায়ের মানুষ আছে, মুসলিমও আছে, দেখা যাবে মুসলিম 20 জন কেস খেলো, অন্য সম্প্রদায়ের মানুষ 5 জন কেস খেলো। তো সমাজে অনেক রকম সিস্টেম আছে, বাট সেই সিস্টেমগুলি যদি আমরা নিজেরা পরিবর্তন করতে পারি, আমরা উজ্জ্বলতম দিশায় দেখতে পারবো, আমরা বিশ্বের সেরা মানুষ হতে পারবো। এটুকুই আমি আপনাদের চ্যানেলের মধ্যে জানাচ্ছি। আল আমিন মডার্ন স্কুল আগামী দিনে আমি সাবিরামের আমার মানে গুরুজন আছেন সাজান সাহেবের কাছে আমি রিকোয়েস্ট করছি, যেন একটা উন্নত মানের দক্ষিণ দিনাজপুরে একটা মডার্ন স্কুল হয়ে থাকে। আর তার জন্য যদি ইমরান ভাই যদি কিছু চলে যায়, কিছু যদি উনি শেষ করে যদি ওই স্কুলেরকে নিয়ে পড়ে থাকে, ইনশাল্লাহ আল্লাহ আমার মতো মানুষ ওনার পাশে আছে। এই বলেই আপনার চ্যানেলকে আমি ভালো বক্তব্য ধন্যবাদ জড়িত থাকার চেষ্টা করি এবং তাদের পাশে আছি, তাদেরকে সোজা ভালো রাস্তা দেখার চেষ্টা করি শিক্ষার মাধ্যম দিয়ে। লেখাপড়া শিখে তারা বড় মানুষ হোক, মাস্টার হোক, চাহে ডাক্তার হোক, চাহে ইঞ্জিনিয়ার হোক, এগুলোই আমরা রাস্তা খোঁজ দেখাই এবং তাদের গ্রামগঞ্জ থেকে নিয়ে এসে আমাদের সেক্রেটারি সাহেবেরা আমাদের কাছে সে সহযোগিতার বলে যে এই ব্রেনিয়ান ছাত্র, এ বুদ্ধিমান ছাত্র, একে হেল্প করলে আগে বাড়তে পারবে। তারা বেড়েছে এবং ঘর ঘর ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে আলামিনের মাধ্যমে, আমাদের ভয়েসের মাধ্যমে। আরও বিভিন্ন রকম মাজাদ স্কুল আছে, জিডি একাডেমি আছে, সেই রকমই আমাদের আলামিন মডেল স্কুলও আগামী দিনে এই পথ ধরেছেন, এরাও অনেক দূর এগিয়ে যাবেন এবং মানুষকে সেই রাস্তা দেখাবেন। এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি। শিক্ষা তো আমাদের মুসলিম জাতির জন্য নয়, সমস্ত জাতির জন্যই প্রয়োজন। এবার আমাদের মুসলিম জাতি একটা টাইম ধরে পিছিয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হয়ে রয়েছে। তো একটা জাতিকে এগোতে গেলে একা একা জাতি এগোতে পারে না, সেজন্য আমরাও সমাজের মধ্যে দায়বদ্ধতা আছে। প্রত্যেক মানুষের জন্য সমাজ একটা দায়বদ্ধ থাকে, আমরাও সেই দায়বদ্ধতার মধ্যেই পড়ি এবং আমরা সেই সহযোগিতা করার জন্য যত রকম সহযোগিতা আছে আমাদের তরফ থেকে, আমরা পড়াশোনার জন্য বা শিক্ষিত সমাজ গঠনের জন্য যতটুকু প্রয়োজন আমরা আমাদের তরফ থেকে হেল্প করি। শেখ সিরাজুল হক, KGN মার্বেল গ্রুপের কর্ণধার। দর্শকদের খুব আমি ধন্যবাদ জানাচ্ছি। এই মিশনটা করার প্রেরণা জেগেছে আমাদের মানে আমার, যে আমি দেখেছি যে আমার 3 ছেলে মেয়ে মিশনে পড়ে, যে দেখলাম যে এরা IAS IPS WBCS হবে কি না জানি না, হলে হতেও পারে, আল্লাহ করিয়ে দিতে পারেন। ভাবনাটা জাগলো আমার এখান থেকে
যে আমরা বা আমি যদি একটা মিশন করি সেখান থেকে 100 200 500 1500 ছাত্র থাকবে ছাত্রী থাকবে তার মধ্যে থেকে একটা ছেলে আইএস আইপিএস হয়ে দেশের জন্য রাষ্ট্রদূত হতে পারে চিফ সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হতে পারে হয়ে দেশের জন্য কাজ করতে পারে সেই ছেলে যদি আমার মিশন থেকে হয় হবে ইনশাআল্লাহ সেই ছেলেটাই আমার ছেলে হবে বা সেই মেয়েটাই আমার মেয়ে হবে এই তাড়না নিয়ে আমি আমি বা আমরা এই মিশনটা করেছি আমি বলবো আপামার জনসাধারণকে তথা বাংলার সমস্ত স্তরের মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে আপনারা আমাদের পাশে থাকুন আমরা একটা নতুন ভারতবর্ষের দিশা দেখাতে পারবো এই মিশনের মাধ্যমে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।